আল্লাহ 18,000 মাখলুকের মধ্যে সবচেয়ে আদর, সবচেয়ে মহব্বত, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে দামি সৃষ্টি হইল আল্লাহর পক্ষ থেকে মানুষ। কোরআন বলছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারাও সৃষ্টি কিন্তু তারা সেরা না। জান্নাত বানাইছে মানুষের লেগে, ফেরেশতার লেগে না। গরু ছাগল হাঁস মুরুগ বেড়া বকরি দুম্বা ও যা আছে কেউ জান্নাত নাই, জাহান্নাম নাই, শুধু জান্নাত আর জাহান্নাম কার জন্য? মানুষের জন্য। জান্নাতে যাবে কে? আল্লাহ যে মানুষ বানাইছে একক ইচ্ছায় অতি পছন্দে আল্লাহ মানুষ বানাইছে। একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না। আল্লাহর কাছে দুইটা জিনিস, একটা কষ্টের আর একটা আনন্দের। কষ্টের জিনিস হলো এই আদুরের মানুষগুলি যদি অন্যায় করে জাহান্নামী হয়, এই জাহান্নামের ঘোষণাটা দিতে আল্লাহ সবচেয়ে কষ্ট করে। কেমন কষ্ট? বাস্তবে আসেন, বাস্তবটা আমরা ভালো বুঝি। অনেক সময় মা ছেলেদের মারে, দুইটা থাপ্পড় দিছে রাগে, খুব কড়া থাপ্পড়, থাপ্পড় দুইটা খায়া বাচ্চা ছেলে এই দূরে যাইয়া দাঁড়ায় গাছতলায় কাঁদতেছে, দুইটা ঘন্টা এক হারিয়া কাঁদছে। এবার আপনারা থেকে ইমানদার মুসলমানের মুখ থেকে ফয়সালাটা আমি শুনতে চাই। দুইটা ঘন্টা ছেলেটা গাছতলায় দাঁড়ায় কাঁদতেছে, মা দুইটা থাপ্পড় দিছে, ব্যথায় কাঁদতেছে, বাচ্চাটা কাঁদতেছে। হ্যাঁ, মায়ের খায়া যে ব্যথা, আর মা বাড়ির থেকে ছেলেটার পয়সায় দুইটা থাপ্পড় দিছি, থাপ্পড় বড় শক্ত দিছি। বলুন, মা থাপ্পড় দিয়া আর হ্যাঁ বাচ্চা থাপ্পড় খায়া, থাপ্পড় খায়া যে ব্যথা পাইছে, মা থাপ্পড় দিয়া এর চেয়ে বেশি কথাটা কি সত্য? মা ওই দেখবেন আবার আরেকজন পাঠাইছে, আর একটু আইনা দেন না, মা তো আর যাইতে না, ওখানে মার আবার জায়গা। আগেকার মাছ চাষিরা গেছে না বেশি দেখে, আনাইছে আনাইয়া দেখবেন দুইটা চোখের পানি মুছতেছে, সাথে সাথে মার চোখের পানিও পড়তেছে, আর বলতেছে বাবা দুষ্টামিটা কেড়ে করো থাপ্পড়টা জুড়ে দেলাইছি। মা মাইরা ছেলে মায়ের খায়া যে ব্যথা হয়েছে, মা এর চেয়ে বেশি ব্যথা মাইরা পাইছে। একটা মার যদি সন্তানের প্রতি এত মায়া হয়, আল্লাহ নিজে বলছে আমি অতি আদর করে মানুষ বানাইছি, আল্লাহর মায়া কি মা বাবার চেয়ে বেশি হইব না কম হইব? সে আল্লাহ একটা মানুষ জাহান্নামে দিব, এটা আল্লাহর কাছে কষ্ট লাগে, সবচেয়ে আনন্দ লাগে। আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই, এর চেয়ে বেশি গুনাহ যদি থাকে, বান্দা দুইটা হাত বাড়ায় যদি কয় আল্লাহ আমি গুনাহ করছি তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি সবচেয়ে আনন্দ পাই এই গুনাহগুলি মাফ করে দিতে। এ আল্লাহ আছে না? আমরা জীবনে গুনাহ আছে নি? আপনারা আছে কিনা জানি না, আমার আছে। আজকের মাহফিলে আমরা দোয়া করব আল্লাহ যেন মাফ করে দেয়। কোরআন শরীফে আল্লাহ কথা দিছে আমরা মাফ করব। আজকে না 1400 বছর আগেই কোরআনে কথা দিছে, আমি তেলাওয়াত করছি আইতাছি আলোচনায়, আল্লাহ যে আমরা গুনাহগুলি মাফ করতে পারবো এই বিশ্বাস কি আপনাদের আছে? আচ্ছা, আমরার গুনাহ বেশি না আল্লাহর মায়া বেশি? বাবারা ভাইয়েরা আদর করে বানাইলো মানুষ, জান্নাত বানাইলো মানুষের জন্য, জাহান্নাম কেন বানাইলো? জাহান্নাম কেন বানাইলো? বাজান জাহান্নাম তো আল্লাহই বানাইছে, জান্নাত তো আল্লাহ বানাইছে। জাহান্নাম আর জান্নাত দুইটা বানাইছে অন্য মাখলুকের জন্য নয় আমাদের জন্য। আমরা যেন জাহান্নামী না হই, আমরা যেন আল্লাহর জান্নাতি হই। আল্লাহ সিস্টেম করেছে একটা মানুষও যেন জাহান্নামী না হয়। আমাদের দেশে স্কুল মাদ্রাসা স্কুল কলেজ যেখানে যাবেন বলুন, দরজা খুলে দিলে শিক্ষক আগে ঢুকে না ছাত্র আগে ঢুকে?
ছাত্র আগে ঢুকে, আমরা যখন পড়ছি সকালে স্কুলে আধা ঘন্টা আগে দরজা খুলে দিছে, হাউ কাউ করছি ক্লাসে, আমরা তো বাচ্চা মানুষ সবাই করছে, যখন শিক্ষক ঢুকছে তখন কি ছেলে মেয়েদের আর হাউ কাউ আছে, সব চুপ, শিক্ষক কি বলতেছে শুনতেছে, শিক্ষকের পরামর্শ, শিক্ষকের কথা মতো যারা ঠিক মতো লেখাপড়া করছে তারা জিপিএ 5 পায়া পাস করছে। তখন তো জিপিএ 5 আমাদের সময় ছিল না, জানেন সাহেব আমরা ছোট সময় কি ছিল, ফার্স্ট ক্লাস স্টার মার্ক। শিক্ষক যখন ঢুকছে তখন সবাই পড়াশোনার দিকে মনোযোগ, লেখাপড়ার দিকে মনোযোগ। আল্লাহ বলেন তোমরা যাতে জাহান্নামী না হও। আমি ছাত্র আগে ডুহাইছি না, শিক্ষক আগে ডুহাইছি। সর্বপ্রথম মানব রূপে সৃষ্টি করে দুনিয়াতে দিছেন শিক্ষক আদম আলাইহিসসালাম, নবী পাঠাইছেন আদম আলাইহিসসালাম, আইছে এরপরে উম্মত আইছে, আগে নবী শিক্ষক আগে ছাত্র পাঠাইছে পরে। কেন? আদরের সৃষ্টি, আল্লাহ অতি আদর করে আমাদের বানাইছে, আমরা যেন পথ হারা না হই, লাইন হারা না হই, আমরা যেন জান্নাতি হই, জাহান্নামে যেন আমরা না যাই। যুগে যুগে আসতে আসতে আসছে আমাদের নবী, সকল নবী নবুয়তি নিয়ে আসছে, চলে গেছে নবুয়তি শেষ, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, ঈসা নবী 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 আসছে, নবী চলে গেছে, নবুয়তি শেষ। 500 বছর গ্যাপ ছিল, 500 বছর পর আমার আপনার নবী এসেছেন, নবী হইয়া এসেছেন, নবী হইয়া কাজ করেছেন, নবী হইয়া দুনিয়ায় 63 বছর জিন্দেগি করেছেন, নবী মদিনার রোজায় শুয়ে গেছেন, নবুয়তি এখনো চলছে, কি বলেন ঠিক? কবরে যাবেন, কবরও এই নবীর নবুয়তি এখনো চলছে। মানুষকে কবরে শুয়াইলে বলতে হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার আজানের মধ্যে নবী, আল্লাহ বলছে বন্ধু যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় তুমি নবী রহমত। সেই নবী আসছে যার নবুয়তি শুরু আছে, নবুয়তির শেষ নাই, আমরা সেই নবীর উম্মত। এজন্য আমাদের দাম অন্য নবীর উম্মতের চেয়ে অনেক বেশি, এটা আমার ওয়াজ না, কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা নবী পাইলাম শ্রেষ্ঠ মানুষ হিসাবে, সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ, তারপরও আখিরি নবীর উম্মত হইলাম শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ। সাথে একটা শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ক্যাটালগ দিলেন, ক্যাটালগটার নাম কোরআন। কোরআনটা হলো সকল আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। একবার বলুন আল্লাহু আকবার। লোকেরা কান পাতিয়া শুনো মা গো, যে ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছ গো মা, কবে জানি তোমাকে সেই ঘর থেকে সাদা কাফনটা পরাইয়া তোমাকে কবর দেশে নিয়ে যাবে, তোমার পছন্দের কিনা মার্কেটের দামি দামি শাড়িগুলো সুকেসের মধ্যে সাজানো থাকবে গো মা, আল্লাহর কসম গো মা একটা কাপড় তোমাকে কবর নিতে দিবে না। মাঝে মাঝে ছেলেরা দেশে বিদেশে থেকে ঈদের সময় বাড়িতে আইসা, মা মা বলে চিৎকার মেরে কাঁদবে, আর সুকেস থেকে কাপড়টা বাহির করে বুকে জড়াবে, মা মা বলে কাঁদবে, একটা কাপড় গো মা তোমারে কবর নিতে দিবে না। আজকের মাহফিলে বসে যে রোজগার হবে এ রোজগার কেউ রাখতে পারবে না, কবরে আপনি যাওয়ার আগে আজকের মাহফিলের বরকত, কোরআনের বরকত আপনার কবরে যাইয়া হাজির হয়ে যাবে। বাবারা এই বরকতের কোরআন এই ক্যাটালগ হিসাবে নবী আমাদের কাছে দিতে যাইয়া কত কষ্ট জীবনে করেছে, 63 বছর জিন্দেগি খায়া না খায়া আমার নবী,
খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া এই আসনে উম্মতের বসাইয়া গেলেন। এখনো নবী মদিনায় শুয়ে আছেন, যাওয়ার সময় বলে গেলেন জাবালে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়াইয়া সোয়ালক্ষ সাহাবীর উপস্থিতিতে, ও সাহাবীরা আমি চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসের ছায়ার মধ্যে যারা থাকবে তোমরা আল্লাহর জান্নাতি মেহমান হবে। তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ, এটার মধ্যে তোমরা যদি থাকো কোনো বিপদ আপদ তোমাদেরকে পাবে না, তোমরা দামি হয়ে যাবে। বাজান আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমার নবী সিস্টেম করে দিয়ে গেলেন 63 বছর জিন্দেগি কষ্ট করে, কত কষ্ট আমার নবী করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন, পৃথিবীর মানুষেরা আমার নবীর মা নাই বাবা নাই, মায়ের ব্যথায় একটা দিন কানতে দেখি নাই, বাবার ব্যথায় একটা দিন কানতে দেখি নাই। গভীর রাত্রে যেদিন নবী আমি আয়েশার হুজরায় এসে ঘুমাইতো, প্রত্যেকটা রাত্রে দেখেছি গভীর রাত্রে নবী বিছানায় বসে বসে উম্মতি উম্মতি বলে কানে কানতো। আরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে, বলো দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ও, আল্লাহ পাকার ফেরেশতারা সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও, মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে, এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনাহ। সকলে বলুন মারহাবা। বাবারা ভাইয়েরা আমার নবীজি মা নাই বাবা নাই, মা আয়েশা বলেন একটা রাত্রেও মার জন্য কাঁদে নাই, একটা রাত্রেও বাবার জন্য কাঁদে নাই। আমি দেখেছি রাত্রে বিছানায় ঘুমের ঘরে অল্প সময় ঘুমাইয়া বিছানায় বসে বসে আপনারা আমার মতো উম্মতের মায়াই নবী কাঁধে, শুধু কান্দে
কাঁদলো দুনিয়ায়, এটাই শেষ নয়। আমার নবী বাড়ি বাড়ি ঘুরেছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার নবী রাস্তাঘাটে মানুষ পাইলে মাথায় হাত বুলাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার নবী রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠে হাত বুলাইছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যন্ত্রণা দিয়েছে আবু জাহেল, যন্ত্রণা দিয়েছে আবু জাহেল পার্শ্ববর্তী বাড়ি। বাক্য গুণে ওই আবু বকর আমার নবীরে দেখে কালিমা পড়ে নবীর পক্ষে গেল। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার দুনিয়ায় পাঠাইছি তাই তো একটাই দিয়েছি, কোরআনটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে ক্যাটালগ, মানুষ দামি বানাইছি কোরআনের মধ্যে লেখা। ও বন্ধু, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কোরআনের মধ্যে লেখা, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ক্যাটালগ হলো কোরআন, কারণ কোরআনের মধ্যে লেখা। গাড়ি কিনবেন, গাড়ির মধ্যে লেখা এক ট্যাঙ্কি পানি আর এক ট্যাঙ্কি তেল, আর এক ট্যাঙ্কি দিবেন মোবিল, এই সিস্টেমে গাড়ি স্টার্ট দিবেন চলবে, ক্যাটালগে লেখা। এখন আপনি গাড়ি কিনলেন আপনার টাকায়, মানলেন না ক্যাটালগ, দিলেন তেলের ট্যাঙ্কির পানি, পানির ট্যাঙ্কির মোবিল, মোবিলের ট্যাঙ্কির তেল, বলুন গাড়ি চলবে নি? আমার আল্লাহ বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানাইলাম আমি, মানুষ কিভাবে চলে জান্নাতি হবে, এই ক্যাটালগ কোরআন দিলাম আমি। কোরআন তোমরা বুঝবে না, দলাদলি মারামারি হিংসা বিদ্বেষ যাই ঝামেলার তোমরা করবে, সেজন্য এই কোরআনটা শান্তির কোরআন, শান্তির ইসলাম বুঝাইয়া দেওয়ার জন্য আমি সাথে ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে হিংসা নাই, যার মধ্যে বিদ্বেষ নাই, যার মধ্যে দুশ্মনের সাথে দুশ্মনী নাই, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে তাকাব্বুরি নাই, যার মধ্যে মাফে কম দেওয়া নাই, যার মধ্যে বায়ের সম্পদ আত্মসাৎ করা নাই, যার মধ্যে মাফে কম দেওয়া নাই, মাজান বলতে গেলে সারা রাত যাইব। আমার আল্লাহ ডাকে, রে আমার দূরের মানুষ, ক্যাটালগ কোরআন, তোমরা আমার কত আদুরের জান্নাত বানাইছি তোমাদের জন্য, এটা বুঝানোর জন্য ইঞ্জিনিয়ার বানাইয়া কোরআন ক্যাটালগ বুঝাইয়া তোমাদেরকে দামি বানাবে, এই জন্য আমার বন্ধু বানাইলাম। বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধু দুনিয়ায় চোখ খুলে একটা দিন বাবা দেখলো না, মুখ খুলে একটা দিন বাবা ডাকলো না, 6 বছর বয়সে মা হারাইলো, এতিম করে তোমাদের সামনে রাখলাম, দেখি এতিম হিসাবে ও বন্ধুর ভালোবাসা তোমরা দাও কিনা। ও মক্কাবাসীরা, তোমরা এই নবীরে মাইরো না, নবীরে ভালোবাসা দাও, জীবন ধন্য হবে। আবু জাহেল নবীরে আঘাত করেছে, নবীর কথা মানে নাই, শুনে নাই, ক্যাটালগের পক্ষে আসে নাই, আবু বকর মানছে শুনছে, ক্যাটালগের পক্ষে আসছে, ফয়সালা দিবেন আপনারা। আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন এক দাম হবে কিনা? আমার নবী কথাই কথাই বলতেন, আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর আমার হয়ে গেছে, আমি আল্লাহ কথা দিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি গো তোমার উম্মত পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের মধ্যে তোমার উম্মতের মর্যাদা বেশি দিলাম, এবং সর্বপ্রথম তোমার উম্মত আবু বকরকে জান্নাতে প্রবেশ করাইব। আবু বকর যে কালিমা পড়েছে এই কালিমা আপনাদের কাছেও আছে, আবু বকরের পিছে পিছে আপনারা জান্নাতে যাবেন, কি করে যাবেন সে রাস্তা দিয়েছে আমার নবী, ওই ক্যাটালগ কোরআন থেকে বাহির করেছে। আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের সেই পথে নিয়ে যাব। একটু সময় বসতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? বাবারে বসেন, আজকে আছি জমিনের উপরে বসা, কোন দিন জানি থাকতে হয় জমিনের নিচে শোয়া,
আমাদের মতো বহু মানুষ কবরে জমিনের নিচে শুয়ে গেছে। আজকে এই এলাকার সোনার ছেলেরা ওই কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করেছে। আজকে যে কবরবাসী কত আনন্দিত, এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর পর্যন্ত আজকে মেয়ে পুরুষ যারা কবরে আছেন সকলের কবরে রাজা বন্ধ করে দেওয়া হয়েছে। বরকতপূর্ণ কোরআনের পক্ষে বাজান, কোরআন কত দামি, আমরা মুসলমানরা বুঝলাম না। একটা হিন্দু ছেলে গান গায় কোরআন নিয়ে, কোরআন নিয়ে সে গবেষণা করে দেখেছে কোরআন কত শক্তিশালী, কোরআন কত ক্ষমতাধর। একজন হিন্দু ছেলে, হিন্দু ছেলে যারা ফেসবুক চালান, ফেসবুক বুঝেন আপনারা, এই ডিজিটাল যুগের মানুষ যারা আপনারা দেখছেন, এই হিন্দু বেড়া কোরআনের মর্ম বুঝে, কোরআনের পাওয়ার বুঝে, কোরআনের ক্ষমতা বুঝে গান গাইতেছে। কি বলতেছে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে পুরে ছাই হয়ে যায় পৃথিবীর সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হিন্দু বেড়া যদি কোরআনের মর্ম বুঝে, আমরা মুসলমান হইয়া কোরআনের পক্ষে থাকা দরকার আছে কিনা? বাজান, আসেন একটু সময় বসেন। জীবনে কয়টা বছর হায়াতে বাজেট আছে, এর মধ্যে থেকে কত বছর চলে গেছে আর কয়টা বছর থাকবো, এই গ্যারান্টি কি কেউ দেওয়ার ক্ষমতা আছে? কি দিয়া দিবে? আল্লাহ বানাইয়া দুনিয়া ছাড়ছে আমাদের, সাইরা কয় অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু। মানুষ তোমরা দুনিয়ার দিছি মাথার থেকে পাও পর্যন্ত এই মাটির পিঞ্জরার মধ্যে হায়াত নামের একটা ফাঁকি দিছি, দুনিয়ার মধ্যে যেই কোন সময় এই পাখিটা তোমারে ভালাইয়া উড়া মাইরা যাবে। এরকম বহু মানুষ গেছে, যা বাড়িতে না, গাড়িতে, রাইতে না, দিনে, ঘরে না, বাইরে, এই হিসাব এটা করবে না। এক বেচারা ক্ষেতের মধ্যে সার দিতেছে, যে এলাকায় ইমামতি করতাম সার দিতেছে, সার অর্ধেক বস্তা সার বাই নাইছে, এরপরে কইতাছে ভাল লাগতেছে না, আর বাকি অর্ধেক বস্তা সারের বস্তার উপরে মাথাটা দিয়া একটু শুইছে ক্ষেতের আইলের মধ্যে, ভাল লাগতেছে না। এই অর্ধেক বস্তা সারে মাথা দিয়া শুইছে, এ শোয়ার মধ্যেই সে সার আর বাইনানি হয়েছে না। এমন একটা জিনিস লইয়া চলি, একটু বাতাসের উপরে আমরা চলাবি, এটা বাইরে ভিতরে না গেলেও শেষ, ভিতরে গেছে বাইরে না আইলেও শেষ।